আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে এখনই ফিরে পাওয়ার আশা করছেন না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভারতের বিচার শেষে বাংলাদেশের এই আসামিকে ফেরত পাওয়া যেতে পারে বলে সোমবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। ভারতের সঙ্গে আসামি প্রত্যর্পণ চুক্তির আয়ত্তায় পিকে হালদারকে পাওয়ার যে আশা করা হচ্ছে সে বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সেট প্রসিডিউর আছে, এসব ক্ষেত্রে আমাদের একটি নীতি আছে, সেই অনুযায়ী আমরা কাজ করব। প্রথমে ভারত সরকার আমাদের জানাবে যে এই লোক গ্রেফতার হয়েছে, হয়তো তাদের শাস্তি দেবে, হয়তো আমাদের বলবে শাস্তির মেয়াদ বাংলাদেশে এসে কমপ্লিট করবে, এটা আমরা অন্যান্য দেশটাতে করি, তারাও আমাদের সাথে করবেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিবেচনায় তুলনামূলক আগে পিকে হালদারকে ফেরত পাওয়ার প্রত্যাশা রেখে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার ধারণা আমাদের সাথে ভারতের যে সোনালি অধ্যায় তাতে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তা করতে চাই, তারা আমাদের কথা শুনবেন, সে অনুযায়ী কাজ হবে, হয়তো তার কিছু বিচার হবে, তারপরে হয়তো আমাদের দেবে। পিকে হালদার আটকের বিষয়ে বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না, পররাষ্ট্রমন্ত্রীও কিছু জানে না বলে জানিয়েছেন। এ বিষয়ে জানতে পুলিশের পক্ষ থেকে ভারতে চিঠি পাঠানো হয়েছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।